আসসালামু আলাইকুম বন্ধুগণ, কি কইতাম বন্ধুগণ, বাড়ির পাশে রথের মেলা, আজকে স্বামীর লগে যাইতেছি, কি যে মজা হইব। আপনি গো পুরা রথের মেলা গুইরা গুইরা দেখামু, কতদিন ধরে রথের মেলা শুরু হয়েছে যাওয়াই নেই, আজকে জামাই লয়ে যাইতেছে, কি যে মজা লাগতেছে। রিক্সা থেকে নাই মেয়ে শুরু হইলো দেখা মাটির জিনিস, দেখেন কত সুন্দর মাটির জিনিস, কত রকমের কত কিছু বানায় রাখছে, দেখেন বিলাই বানায় রাখছে এই জায়গায়, আরও কত কিছু হারিকেন থেকে আত্মীয় গোড়া কোনো কিছু বাদ দেয় না, একবারে থালা বাড়ি ঠয় ঠুঙ্গা কত কিছু বানায় রাখছে, কি যে সুন্দর লাগছে, খালি চোখ আটকায় থাকে। তবে সবাই একটা কথা কই, সবাই মেলায় যাওয়ার আগে কিন্তু অনেক টিহা পয়সা লয়ে যান, তারপরে দেখেন এই যে ইসা মাছের দোহান, এই ইসা মাছের দোহানের কোনো শেষ হই নাই, সারা মেলা জুইরা খালি ইসা মাছ আর ইসা মাছ। ইসা মাছটি কিন্তু আমরা আবার চিংড়িও করে থাকি, কেডা কী কারণ আমি জানি না, তবে এই ইসা বড়া আমার ভালোই লাগে, মানে ইসা বাজারটা আমার অনেক বেশি মজাই লাগে, তবে মাঝে মধ্যে খাই এটা, আবার খুব গ্যাস্ট্রিক হয় তো গ্যাস্ট্রিকের ডরে আমি আবার কম খাই, কিন্তু দেখাই মনে লয়ে খাইতে। যাই হোক, এনে আবার হাতের মধ্যে চাপ্পড় মারতেছে, মেন্দির মতো চাপ্পড় আপনারা মারতেই পারেন। পরে শুরু হইলো মিষ্টির দোহান দিয়া, কতগুলা মিষ্টির দোহান রে ভাই, কি যে বুইত্তা বুইত্তা মিষ্টি, এই ধ্যান এনে চাক্কার মতো মিষ্টি বানায় রাখছে, আমার তো চৌকি আটকা গেছে কিন্তু লোভ লাগে নাই, কারণ আমি মিষ্টি বেশি খাই না, কিও যে আমার লোভ, এটা একটু পরে আপনাকে দেখাই দিব, দেখানোর লেগা ভিডিওটা কিন্তু ব্যাখ্যানি দেখেন। তারপরে দেখেন এই যে মিষ্টি মজা দেখাই, একবারে মৌমাছি মৌ 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 করতেছে, এত বড় বালিশের মতো মিষ্টি আসলেই আমি আগে দেখি নাই, আমি কই কি গো এত বইতাম মারা মিষ্টি এই জায়গায় দিয়া রাখছে কে। পরে বেড়ারে জিগাইলাম, কি গো একটা মিষ্টি কয় কেজি, বেড়ায় আমার কই 2.5 কেজি, এইটা কোনো কথা হই নাই, আমার মাথা খারাপ, আমি যাই এক আমি মিষ্টি খাই নাই, পোহেরাই খাক। তো আমি যত দূরে যাইতেছি খালি দেখি মিষ্টি আর মিষ্টি, কালা কালা কি চমচমগুলা, দেখেন কি যে সুন্দর দেখে, খাইতে মন চাইলেও অত বেশি লোভ লাগে নাই, কারণ আমার মিষ্টি বেশি পছন্দ না, আবারও কই আমার কি পছন্দ, হেটা দেখানোর লেগে ভিডিওটা দেখান লাগবো পুরোটা। যাই হোক, দেখেন খালি মিষ্টি মিষ্টি, কালারটা কি যে সুন্দর, এই জায়গায় যদি ডায়াবেটিস রোগীকে খাড়া করায় দেন, এখন ডায়াবেটিস এমনই বাইরা যাইব, কোনো কমতি নাই কোনো কমতি নাই, এই মিষ্টির গ্রানেই বাইরা যাবো, সরি গন্ধে। আইসা যাই হোক, এই দেখেন পরে আইসে খেলনা, সবাই টুং 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 করে লাফাইতেছে, এইটা কোনো কথা, তারা তো বইরা যাইতেছ, সেই জায়গায় আবার কত বড় নৌকা, এই নৌকা চালাইতে পানি লাগে না, এই দেখেন আবার এনে গড়াগড়ি খেলনা, আবার একটা ট্রেনও আছে, এই ট্রেনের কি বলে এটা কি অজগর নাকি, দেখেই তো আমি ডরাই গেছি, কই আমার শরবত খাওয়া মনে হলে আমার মাথা ঘুরায় যাইব। যাই হোক, পরে দেখেন কি হয়েছে, খাট পালঙ্গ সবই আছে, আপনারা চাইলে কিনতেও পারবেন হইতেও পারবেন। পরে আমার জামাই লইছে ভূতের গড়, কয় অনেকক্ষণ তুমি এগুলা দেখলা, এবার দেখো ভূত, ও মাগো আমি ডরে দৌড় দিলাম, পরে আয় পড়লাম খেলনার দোহানে, দেখেন কত যে খেলনার দোহান, কত যেন একটা পিচ্ছিরে দেখে চোখ আটকে গেছে, আমি একটু টুকুমুকু করে আদর করে দিলাম, পিচ্ছি আবার পুতলা লয়ে বয়ে রয়েছে, এই দেন আবার কত সুন্দর মালা, জামাই রেখেলাম মালা কিনা দাও মালা কিনা দাও, কয় তোমার সেই বয়স আছে নাকি, পোলাহানরা যেদিন লয়ে আইমো সেদিন কিনা দেবো, এটা কোনো কথা। যাই হোক, পরে আমি একটা একটা দোহান দেখতেছি, রেশমি চুরির নামে আটকেই গেছি, আমার জামাই আমার টাইনে টাইনে লয়ে যেতেছে, দূর তোমার লয়ে মেলা তো ঠিক হয় না, গাইছো ভিডিও করতে, পরে যে এটা লোভ আমার, দেখেন এই যে আমার পানি পুরি আয় পড়ছে, আসলে আমার লোভ নেই, এনে তো আমি আটকাই গেলাম, অনেক রকমের সুক্কা আসিল, এই সুক্কা দিয়ে আমি পানিপুরি খাইয়ে দৌড় দিলাম কিছু কিনে লেগে, এন জামাইরে কইতেছি দাও কি সুন্দর সুন্দর টপ, কত সুন্দর মালা, আমারে দেওনি কিনা, কয় দূর তুমি তো খালি বোরকা পিন্দু গেলা, দেখে তোমার কোনো লাভ নাই, আমাকে ব্যাস লাইট কিনে দাও, আমার জামাই আমার টাইনা পাংখার দোকানে লয়ে গেছে গা। যাই হোক, পাংখার দোকানে পাংখা দেখা পরে আমরা এই যে লোয়া লক্কর দেখতেছি, এন বডি মডি দেখা, আমি কই না থাকে আমার ডর করে, কি বড় বড় বডি, আমি ডরাই আমি ডরাই, আমি কিনতাম না আমি কিনতাম না, এত বড় বডি দিয়ে আমি কাটতাম না। যাই হোক, পরে স্টিল স্টিলের পরে আবার দেখেন খালি এগুলা, কত যে জিনিস উঠছে, আমি কয়টা দেখাইতাম কোন ভাই, আমি আপনাকে কয় দোহান দেখাইতাম, আপনারা দেখতে দেখতে পাগল হয়ে যাবেন, যে এটা আকর্ষণ, হেড হয়েছে সার্কাস, এইটা হয়েছে এই মেলার অনেক বড় ঐতিহ্য, এখানে সার্কাস বয় বাইরে ভাই, কি যে সার্কাসে ভিড়, আমরা না দেখে আয় পড়ছি। পরে দেখেন আবার কটমট মটমট, কত মজা এখানে। যাই হোক, তারপরে আমি ফুতলার দোহানে আটকে গেলাম, ফুতলা দেখলে তো আমি দোহান থুয়া যাইতেই পারি না, আহা কি বড় বড় পুতলা, কি যে সুন্দর মনে হয় ছোটোবেলা জায়গা যাইয়া পুতলা খেলি। যাই হোক, কেন কত সুন্দর সুন্দর পুতলা যে আছে গো ভাই, না এলে বুঝতেন না। যাই হোক, পুতলা নেন একটা হলুদ পুতলাটা, আমার খুব ভাল লাগছে, কি যে সুন্দর,
যাই হোক, পরে পুতলার দোকান দেখতে দেখতে গেছি গা, আমার দুই তিনটা মাস্ক আসিল কিনা লইলাম ভাই, হেডা আর ধরি নাই গা, থাক যাই হোক। দেখেন কত দোকান, কত দোকান ভাই, আমি কয়টা দেখা মুখ ভাই রে ভাই, যদি এই গাজীপুরের রথ মেলায় আয়েন, এই দেখেন এন 120 টাকা আটকে গেছি, কই জামাই রে একটু খারাপ এনো যে এইটা লোম, এইটা 120 টাকা কত গেছি লই লই হ্যাঁ আমার টানে। পরে কয় দেখো এই সেরিরা কোনো সেরা পায় না দেখা দিই যে নেই, আইডা আইডা যাইতেছে কোনো বন্ধু নাই, খালি বান্ধবী আর বান্ধবী। যাই হোক অনেকগুলা ফুচকার দোকান রে ভাই, এখন পানিপুরি আগেই খাই লিছি, জামাই তো আর খাওয়াইতো না, হেই লাগার ফুচকার দোকানের দিকে বেশি চাই নাই। আবারও জিনিসপত্র দেখাইতেছি আমনে গো, দেখেন কত সুন্দর সুন্দর খেলনা, দেখলে চোখ জুড়ায় যায় মন বইরা যায়, কিন্তু পকেট খালি হয়ে যায়। কন কন এই বেটার বেলুন দেখে আমি কই কি টুকটিকা বেলুন, কত সুন্দর লাগতেছে। পরে দুইটা বেলুনও লয়ে লইছি, হেডার দেখান যেতে নাই যে দোলনা আছে, চাইলে একটু দোল খেলা লইতারেন তবে টেহা দেওয়ান লাগবো। যাই হোক যারা বেশি বেশি টেহা নেবেন তারা দু একটা দোলনাও কিনা নিয়ে নেই, দোলনা গেলে অনেক ভালো। আমার বেলকানিতে আছে দেখে আমি আর জামাই রে কই নাই, তাইলে আমি ফিডান খামু। যাই হোক কেন আবার অনেক কিছু আছে, অনেক কসমেটিক, অনেক ব্যাগ, কত যে দোকান রে ভাই, আমার তো পা ওই বিষ করতেছে। আমি এই যে শুরু করছি কতক্ষণ তো আমনে গো দেখানি, এইবার আমি আর পারতাছি না ভাই, আপনারা দেখেন কত দোকান, কত দোকান, কত রহমের খেলনা। এই যে এই সেরাই অসহায়ের মতো খার রয়েছে, কয় লইয়া যান লইয়া যান, আমি কই বাইরে কয়ডাতে নিমু, কয় রাত্রে নিমো, এত দোহান আমি তো দেহাই হাঁটতে পারতাছি না। আজকে খালি দর্শক দেখামু, জামাই বাড়িতে বারবার কই আইছে মেলা দেখামু, কিন্তু কিছু কিনা দিতাম না। আমি কই তোমার লাগে একটা টুফি হইল, কয় দূর মিয়া আমার মাথা গরম আর ক্যাপ লইতারতাম না, এমনই হের মাথা গরম। যাই হোক এই খালাই আবার আমার ডাকতাছিল, আমি কি না গো খালা আগে পানিপুরি খাই আইছি, মানে বেলুনের লাগে একটা সেলফি তুলমো, হনে আর খাওয়ান যেত না, এন আবার পোল্লার সাইল ব্যস্ত আছে। যাই হোক দেখেন গুটগুড়ি গুটগুড়ি খেলনা কত্তকে যে কিছু আছে রে ভাই, পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা, দেখতে দেখতে এই কতক্ষণের ভিডিও দেখতে দেখতে আপনাকে চোখ জল সাজাইব। আর আমি ভিডিওটা করছি কত সময় নিয়ে বুঝে না, এই জায়গায় সবচেয়ে মহা আকর্ষণ রে ভাই, খালি দেখবেন কি যে সুন্দর সুন্দর পিঠা, দেখলেই খালি জিব্বার পানি পইরা যাইব, আটকায় রাখতারতেন না সবাই রুমাল লইয়া যাইবেন। পিঠাটি কিন্তু অনেক স্বাদ, অনেক স্বাদ, আমি কিন্তু খাইছি, খাওয়ার ভিডিওটা করি নাই, আপনাকে যদি বেশি লোভ লাগে কি করতাম। যাই হোক জুতার দোহানও আছে, তারপরে দেখেন এই জায়গায় আরও আবার হান্ডি পাতিল, হান্ডি পাতিল কিছুক্ষণ পরপর, হান্ডি পাতিল কিছুক্ষণ পরপর ফুচকা, দেখেন জনগণ জনগণ ঠেলা ঠেলা আমি গেছি, আমার কি কষ্ট হয়েছে। দেখেন আপনাদের প্রতি আমার কত ভালোবাসা, কত ভালোবাসা, এই মেলার ভিডিও দেখামু দেখে আমনে গো, আঙ্গ গাজীপুরের ঐতিহ্য এই রথ মেলা, আমি ছোটোবেলা থেকে দেখতেছি এই রথ, আমি কি ছোটোবেলা থেকে দেখ মুখে, আমার জামাই এই ছোটোবেলাতে দেখতেছে, আমার বড় ভাই ছোটোবেলাতে দেখতেছে, আমার বাহেও নাকি ছোটোবেলাতে এই মেলা দেখছে। এই দেখেন পাংখার ভিডিও, তারপরে যেন এলাম এনো আবার অনেক সুন্দর বাঁশি বাজতেছে, আমি কইলাম ও জামাই গো একটু বাঁশি বাজায় শোনাও আমারে, আমার জামাই কইলো আমি কি বাঁশি বাজাইতে পারিনি, আমি বাঁশি বাজাইলে তো আবার এনকার সব মাইয়া পাগল হয়ে যাবে, আমাকে একটু বাজাও। পরে আমার জামাই কি সুন্দর বাঁশি বাজানি শুরু করছে, আমি খালি তাকায় তাকায় শুনতাছি, আমি কি আমার জামাই এত সুন্দর বাঁশি বাজাইতে রে। যাই হোক বাঁশি বাঁশি বাজাইয়া আমরা আবার আইলাম ফুলের দোহানো, এনে তো গো ভাই চোখ আটকে গেছে, এত সুন্দর ফুল, এত সুন্দর ফুল, কি যে সুন্দর লাগছে। যাই হোক পরে যেটা তাইলাম এন দেহি বাড়াই আমার কাম কমাই দিতেছে, বাড়াই কে এডি লয়ে যান এডি লয়ে যান, আপনার এক ঘন্টার কাম আপনার 10 মিনিটে করতে পারবেন, কিন্তু আমি তো এত ব্যাকল না, আমি বেড়ার কথায় পড়ি নাই রে ভাই, আগে আমি এই মেশিন লয়ে আইছিলাম, আমি তো এরা কাম করতারি না, হুদাই ফাও হুদাই ফাও, হেরা এত সুন্দর সুন্দর করে দেখায় বাড়িতে আর পারি না। পরে দেখেন কি হয়েছে, আমি কই আল্লাহ মেলার মধ্যে দিই হুটকির দোহান বইছে, আমার তো হুটকি দেখলেই ভাল লাগে, কিন্তু ওইটা ভাই হুটকি আসিল না, ওইটা বলে বাতের বিশ্বের ওষুধ। যাই হোক এই দেখেন আবারও বেলুন, কি দেখাইতাম ভাই কি দেখাইতাম, মেলায় যে কত জিনিস রে ভাই। যাই হোক অনেক কিছু দেখাইলাম ভাই, এই জায়গায় যে দেখেন পাখি খরগোশ মরগোশ মানুষ, আপনারা দেখেন দেখেন আপনারা দেখেন, আপনাকে লেগেই তো ভিডিওটা করছি। তারপর যে ডাইল লটকন লইলাম মেলায়, কিন্তু বিখ্যাত লটকন ওডে অনেক বড় বড় মিষ্টি মিষ্টি, তারপরে এই যে কাঁসার জিনিসপত্র ডি আর কিনলাম না, পরে আমরা একটু বেলুন ফুটাইলাম পিস্তল দিয়া, সর্বশেষে আয় পড়লাম রথ রে ভাই রথ, এই সেই রথ, এই রাত্রে কেন্দ্র করে এই সব কিছু। যাই হোক বন্ধুগণ আশা করি ভিডিওটা ভালো লাগছে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।